করোনায় একদিনে প্রথম শতাধিক প্রাণহানি দেখল দেশ, প্রায় 60 ভাগ মৃত্যু ঢাকা বিভাগে। 24 ঘন্টায় নতুন শনাক্ত 4417 জন। বিশ্বে করোনায় মোট মৃত্যু 30 লাখ ছাড়ালো, ভারতে একদিনে শনাক্ত 2 লাখের বেশি। কুম্ভ মেলায় গিয়ে আক্রান্ত 30 সাধু। ছুটির দিনেও নানা অজুহাতে ঘরের বাইরে মানুষ, বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা। লকডাউনের অজুহাতে রাজধানীতে সবজির দাম প্রায় দ্বিগুণ। রাজধানীতে 3 প্রতিষ্ঠানের র‍্যাবের অভিযান, কয়েক কোটি টাকার ভেজাল মেডিকেল কিট জব্দ, 9 জন আটক। সংবাদ সন্ধ্যায় স্বাগত, আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া, জানাচ্ছি পুরো খবর। করোনায় এই প্রথম একদিনে শতাধিক মৃত্যু দেখল দেশ। মৃত 101 জনের 67 জন পুরুষ এবং 34 জন নারী। এদের মধ্যে 7 জনের বাড়িতেই মারা গেছেন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি 10,182। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ 101 জনের মৃত্যুর পাশাপাশি নতুন রোগী শনাক্ত হয়েছে 4,417 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 18,906। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 23.36%। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 7,11,779 জনের। বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মৃতদের 59 জন ঢাকার, দ্বিতীয় সর্বোচ্চ 20 জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া রংপুরে 6 জন, খুলনায় 5 জন, বরিশালে 4 জন, রাজশাহী ও ময়মনসিংহে 3 জন করে এবং সিলেট বিভাগে 1 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা নতুন ধরন সব বয়সের মানুষকে আক্রান্ত করছে, তাই কেউ নিরাপদ নয়। স্বাস্থ্যবিধি না মানলে এবং অপ্রয়োজনে বাইরে বের হলে সংক্রমণ বাড়তেই থাকবে। অতিরিক্ত রোগীর চাপে ভেঙে পড়বে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন যে মানুষ যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে, তার একটি অংশ যদি হাসপাতালে আসে, কোনোভাবেই হাসপাতাল তৈরি করে আসলে এটা সমাধান করা যাবে না। চিকিৎসক, নার্স এবং যে স্বাস্থ্যসেবা কর্মীরা রাত জেগে থাকবেন, তারা যে কোভিড আক্রান্ত মানুষগুলোকে চিকিৎসা করছেন, সেই ব্যক্তির কথা ভাবেন, তার পরিবারের অবস্থার কথা ভাবেন, তাহলে বুঝবেন কেন আপনাদের ঘরে থাকা দরকার। আপনাদের ঘরে থাকতে হবে বা মাস্ক পরতে হবে শুধুমাত্র যেন আর বেশি রোগী হাসপাতালে না আসে। এদিকে একদিনে আরও সুস্থ হয়েছেন 5,694 জন, আর এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 6,29,008 জন করোনা রোগী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মোট প্রাণহানি 30 লাখ ছাড়িয়েছে, এর মধ্যে একদিনেই মারা গেছে 13,800 বেশি মানুষ। নতুন শনাক্ত হয়েছে 8 লাখের বেশি। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 13,97,00,000-এর বেশি। টানা কয়েকদিনের মতো একদিনে ফের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছে 3,700 বেশি মানুষ। দেশটিতে নতুন রোগী মিলেছে 80,000। যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় 900 মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন আরও 74,000 মানুষ। এদিকে দেশটিতে প্রায় 30% প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিনের দুটো ডোজ পেয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল। সুইডেনে শুরু হয়েছে করোনার তৃতীয় দফার সংক্রমণ, বিস্তার বাড়ায় দেখা দিয়েছে আইসিইউ সংকট। এদিকে বৃহস্পতিবার ইউরোপে করোনায় মোট মৃত্যু 10 লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও প্রতি সপ্তাহে 16 লাখ মানুষ এই মহাদেশে আক্রান্ত হচ্ছে বলে জানায় সংস্থাটি। এদিকে টিকা কর্মসূচিতে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা দেশ চিলিতে টিকা কার্যক্রম পুরো দমে চললেও নিয়ন্ত্রণে আসছে না করোনার সংক্রমণ। ইরানে বাড়ছে করোনার চতুর্থ দফার সংক্রমণ, বৃহস্পতিবার 25,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। করোনার ভ্যাকসিন পেয়েছে বেইজিংয়ের 1,20,00,000 বাসিন্দা। এদিকে যেসব নাগরিক ভ্যাকসিন নিয়েছেন, তারা ব্যবসায়িক বা প্রয়োজনীয় কাজে দেশের বাইরে বা দেশের ভেতরে বিভিন্ন জেলায় ভ্রমণ করতে পারবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিনে করোনা শনাক্তের দিক দিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ভারত।
24 ঘন্টায় দেশটিতে সর্বোচ্চ 2,17,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হরিদ্বার কুম্ভ মেলায় যাওয়া 30 সাধু রয়েছেন। এছাড়া দেশটিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে প্রায় 1,200 জনের। বৃহস্পতিবারও 2,00,000-এর বেশি রোগী শনাক্ত এবং 1,000-এর বেশি মৃত্যু হয়েছিল ভারতে। এ পর্যন্ত সেখানে মোট প্রাণহানি 1,74,000-এর বেশি আর আক্রান্ত 1,42,00,000। এনডিটিভি বলছে দিল্লির হাসপাতালের শয্যা সংকট তীব্র আকার নিয়েছে। একটি শয্যায় 2 জন করে রোগী রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। তবে সংক্রমণ বাড়তে থাকলেও এখনও দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত জানায়নি সরকার। দিল্লি এবং রাজস্থানে আজ সন্ধ্যা থেকে 1 সপ্তাহের কারফিউ জারি করা হয়েছে। উত্তরপ্রদেশে মাস্ক না পরলে 10,000 রুপি পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার ছুটির দিন লকডাউন দেওয়া হবে বলেও জানান তিনি। করোনা সংক্রমণের এ মুহূর্তে দেশের চিকিৎসা খাতে সবচেয়ে বড় সংকটের নাম আইসিইউ। করোনা রোগীদের চিকিৎসার জন্য 64 জেলার মধ্যে 42 জেলাতেই নেই কোনো আইসিইউ সুবিধা। ফলে করোনা আক্রান্ত জটিল রোগীরা চলে আসছে ঢাকায়। করোনায় আক্রান্ত রোগীর জন্য আইসিইউ প্রয়োজন হলে আটকে উঠছেন স্বজনরা, অসহায় হয়ে ছুটছেন এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকায় একটি আইসিইউ এখন সোনার হরিণ। খোদ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে সারা দেশে আইসিইউ শয্যার ভয়াবহ সংকট। করোনার জন্য নির্ধারিত হাসপাতালের 42 জেলাতে নেই আইসিইউ। ঢাকা বিভাগে করোনা রোগীর জন্য আইসিইউ সুবিধা নেই 7 জেলাতেই। এছাড়া ময়মনসিংহ বিভাগে 3টি, চট্টগ্রাম বিভাগে 7টি, রাজশাহী বিভাগে 6টি, বরিশাল বিভাগে 5টি, রংপুর বিভাগে 6টি, খুলনা বিভাগে 6টি এবং সিলেট বিভাগে 2 জেলায় নেই আইসিইউ। জেলার পেশেন্টরা যারা গুরুতরভাবে অসুস্থ হচ্ছে তারা সব রাজধানীতে চলে আসছে, এবং রাজধানীতে কিন্তু আইসিইউ ব্যবস্থা নাই, হাইফ্লো নেজাল ক্যানুলার সমস্যা আছে, সুতরাং মৃত্যুর হার বেড়ে গেছে। গত বছর জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন, তবে স্বাস্থ্য বিভাগ তা বাস্তবায়ন করতে পারেনি। এখান থেকে খুব অতি শীঘ্র যদি উত্তরণ না হয় তাহলে আমাদের মৃত্যুর হার এরকম ব্যর্থই থাকবে এবং খুব শোচনীয় অবস্থা হবে আমাদের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আইসিইউ সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আইসিইউ বেড দিলেই তো হবে না, সেটা যেখানে যাবে সেখানে স্থাপন করার ফ্যাসিলিটি থাকতে হবে এবং এইগুলি ব্যবহার করারও এক্সপার্ট পার্সন প্রয়োজন হবে। জেনারেল হাসপাতালে আইসিইউ ফ্যাসিলিটিস নাই, এই সমস্ত জেনারেল হাসপাতালে আইসিইউ ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করার জন্য এডিবির অর্থায়নে এবং ইউনিসেফের অর্থায়নে এটা কাজ প্রক্রিয়াধীন। এটা হয়তো খুব যত তাড়াতাড়ি সম্ভব এগুলি প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে কেন্দ্রীয় ঔষধাগারে 278টি আইসিইউ শয্যা রয়েছে। চাহিদাপত্র পেলে সব আইসিইউ পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে জনবল সংকট থেকেই যাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন ভেঙে নানা অজুহাতে পথে বের হচ্ছেন অনেকে, এদের মধ্যে বেশিরভাগই বলছেন হাসপাতালের কথা। এদিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাইক চালকদের, তারাও দিচ্ছেন নানা অজুহাত। কেউ কেউ আবার বের হয়েছেন যাত্রী নিয়ে। পুলিশ বলছে যারা উপযুক্ত কারণ দেখাতে পারছেন না তাদের আনা হচ্ছে আইনের আওতায়। মিরপুরের বাসিন্দা নাজনীন আক্তার পরিবারের 4 সদস্যকে নিয়ে যাচ্ছিলেন শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। রাজধানীর টেকনিক্যাল মোড়ে এসে পড়েন জিজ্ঞাসাবাদের মুখে। জানান হাসপাতালে রোগী দেখতে যাবেন তারা, এজন্য দেখান কাগজপত্র। তবে ব্যবস্থাপত্র ভুল থাকায় আটকে রাখে পুলিশ। নাজনীন আক্তার স্বীকার করেন হাসপাতালে নয়, যাবেন জমি মাপার কাজে জুরাইনে। হাসপাতাল যাওয়ার জন্য এখন আমাদের ওই জমি মাপা হবে, তো ওই যে আমার পাশে ফাইলিং করতেছে এখন আমার জমি নিয়ে নিচ্ছে, বুঝছেন, এই জন্য আমি তাড়াহুড়ো করে রাখতেছি। অটোরিকশা চালক বলছেন হাসপাতালের কথা বলে নিয়ে আসছেন তাকে, পরে পুলিশও মামলা করে ওই অটোরিকশা চালকের বিরুদ্ধে। কাগজ দেখাইলো, হ্যাঁ অন্য এক কাগজ দেয়, তার আমি বলছি যাইবে না, আবার গাড়ির কাগজ দেখাইতে হবে, আপনার নামে যান, তাহলে আর 2 জন চলে গেছে, হে ইটি কইরা এত মামলা খেলাম আমি। পুলিশ বলছে অটোরিকশার এই যাত্রী বের হয়েছেন অপ্রয়োজনে, হাসপাতালের কথা বলে দিয়েছেন মিথ্যা অজুহাত। সে বারবারই বলছিল যে আমি হসপিটালে যাব, আমার ভাই অসুস্থ, আরেকবার বলছে আমার মা অসুস্থ,
তো সে যখন কথা এক এক সময় এক এক রকম বলছিল তখন আমরা আমি ধারণা করেছি যে সে মিথ্যা বলছে। সিএনজি এলাকেও মিথ্যা তথ্য দিয়েছে, সিএনজি এলাকে বলেছে যে আমি হসপিটালে যাব, আসলে তার হসপিটালে যাওয়ার দরকার ছিল না। শুধু রাজনীন আক্তারই নন, এরকম মিথ্যা অজুহাত দিয়ে বের হয়েছেন অনেকে, যাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। এদিকে লকডাউনের মধ্যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাইক চালকদের, এজন্য তারাও দিচ্ছেন অজুহাত। কেউ কেউ আবার স্বাস্থ্যবিধি ভেঙে তুলছেন যাত্রী। উনি আমার মহল্লার বসবাস করেন, তো উনার জরুরি কাজের জন্য উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমাকে একটু ড্রপ করে দিয়ে আসবেন। তাই বলছে ঠিক আছে, আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসবো। সবাইকে তো গাড়ি দিতে পারছে না আর কি, বাসা দূরত্ব হওয়ার কারণে, এবং আমাদেরকে কোভিড পেশেন্টেরই সার্ভিস দিতে হবে ওখানে গিয়ে। সিকিউরিটি গার্ড পোস্টে দিয়ে আসতে যাচ্ছি শ্যামলিতে। সাপ্তাহিক ছুটি থাকায় রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম, তবে চলাচল করতে দেখা গেছে সিএনজি অটোরিকশা। ভ্যাকসিন নিয়ে অপরাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে দলের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। বিএনপির দ্বিমুখী বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে বলেন ওবায়দুল কাদের। দেশের গণতন্ত্রকে হত্যা এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি বলেন তিনি। শেখ হাসিনা সরকার কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর হস্তক্ষেপ করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে তখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে, তবে কি তারা চায় না সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক। তাদের দ্বিচারিত এবং নানামুখী বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করছে বলে আমাদের মনে হচ্ছে। রমজানের চাহিদা বাড়ায় গত কয়েকদিন ধরেই অস্থির সবজির বাজার, সেই সঙ্গে নিয়ন্ত্রণ নেই চালের দামেও। এর মধ্যে আদা পেঁয়াজ আলু সহ বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা। লকডাউনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, খোলা জায়গায় বসছে না বাজার, বিক্রেতাদের অনেকেই পরেছেন না মাস্ক, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। রমজান শুরুর মধ্যেই দেশজুড়ে চলছে কঠোর লকডাউন, এ অজুহাতে কয়েকদিন ধরেই বাজারে বাড়ছে সবজির দাম। গত সপ্তাহে 40 টাকা কেজিতে শসা বিক্রি হলেও তা 80 টাকায় উঠেছে। কাঁচামরিচ বেগুনও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, এছাড়াও 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বাজারে কোনো সংকট না থাকলেও বেশি দাম নিচ্ছে বিক্রেতারা। দুই সপ্তাহ আগে শসা ছিল 40 টাকা, 30 টাকা, বেগুন ছিল 40 টাকা, 40 টাকা, 45 টাকা ছিল, ডবলেরও বেশি হয়ে গেছে সবজির দাম। তো শসার দাম তো আগে ছিল 40 থেকে 50 টাকা, এখন তো 80 টাকা, বেগুনের দাম তো এরকম সব কিছুই মোটামুটি বেশ ভালোই বাড়ছে। চালের বাজারে অস্থিরতার মধ্যে সপ্তাহের ব্যবধানে মিনিকেট, নাজিরশাল, আটাশ চালের দাম কেজিতে বেড়েছে 2-4 টাকা পর্যন্ত। আড়াইশে বাড়ছে 2 টাকা, নাজিরশালে বাড়ছে 2 টাকা, পাইজাম ভালোটায় বাড়ছে 2 টাকা, ওলা চাল, নাজিরশাল, নর্মাল যেগুলো আছে এগুলোর দাম আগের মতোই আছে, এগুলো বেড়ে নাই। এদিকে আলু, পেঁয়াজ, ডাল, ছোলা, চিনি বিক্রি হচ্ছে 5-10 টাকা বাড়তি দামে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। পেঁয়াজ বিক্রি করতেছি 42-40 টাকা, আলু 20-18 টাকা বেচতেছি। আমরা যেটা দেখি বাইরের দেশের কালচারগুলো হচ্ছে রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম কমে, আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম নাই, তো এইসব করলে আমাদের আসলে মন মানসিকতা কিছু চেঞ্জ হওয়া দরকার। চিংড়ি মাছ ছাড়া সব ধরনের মাছ বিক্রি হচ্ছে আগের দামেই, তবে লকডাউনের কারণে ক্রেতা কম বলে জানান বিক্রেতারা। যেমন রুই মাছ আগে 240 মূল্যা ছিল, এখন ধরেন 220, বড় আছে এই সাইজে 230। গরুর মাংস ও ব্রয়লার মুরগি আগের দামে বিক্রি হলেও কেজিতে 10 টাকা বেড়েছে সোনালি মুরগির দাম। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কঠোর লকডাউনের মধ্যেও সকাল থেকে ভিড় কাঁচা বাজারগুলোতে। দেশের বিভিন্ন স্থানের বাজারগুলোতে গাদাগাদি করে চলছে কেনাকাটা। সরকারি নির্দেশনার পরও উন্মুক্ত স্থানে কাঁচা বাজার সরানো না হয় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। সিরাজগঞ্জের সর্ববৃহৎ কাঁচামালের আড়তের দৃশ্য এটি।
বোঝার উপায় নেই যে করোনার সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম বাজার। সিলেটের সরকারি নির্দেশনার পরও উন্মুক্ত স্থানে সরানো হয়নি নগরীর কাঁচা বাজার। ঘিঞ্জি পরিবেশেই চলছে বেচাকেনা, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যতটুকু পারি আমরা চেষ্টা করি আর কি, যে আমরা দূরত্ব বজায় রাখিয়া আমরা স্বাস্থ্যবিধি আইন যাওয়াতে বজায় থাকে। সবজি লাগে, নিত্য প্রয়োজনের জিনিস লাগে, এ সপ্তাহে একবার আসে বাজার করে চলে যায়। রাজশাহীতে বাজারের স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না মানুষ। মাস্ক ছাড়াই ক্রেতা বিক্রেতারা ঘুরছেন বাজারে। একই অবস্থা চট্টগ্রাম খুলনায়ও। উন্মুক্ত স্থানে বাজার সরানোর তেমন কোনো উদ্যোগ নেই এসব এলাকায়। সব জিনিস দূরত্ব বজায় রেখে করাটা উত্তম। অবশ্যই গায়ে গায়ে লাগে মিশে, এই জন্য কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি সেরূপ মেনে চলে না। তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন মানুষ অপ্রয়োজনীয় ঘরের বাইরে যদি বের হয় সেক্ষেত্রে তো আইন প্রয়োগ করতেই হবে। তো মানুষকে ঘরে রাখার জন্য যাতে মানুষ ঘরের বাইরে অপ্রয়োজনে বের না হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করছি। টাঙ্গাইল, বেনাপোল, শরীয়তপুর, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধির পাশাপাশি লকডাউনের নির্ধারিত সময়সীমাও মানছেন না অনেক বিক্রেতা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে কয়েক কোটি টাকার অনুমোদনহীন মেডিকেল যন্ত্রপাতি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কিট এবং রিএজেন্ট জব্দ করেছে র্যাব। এ ঘটনায় মূল হোতাসহ 9 জনকে আটক করা হয়েছে। র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদপুরে বায়োল্যাব ইন্টারন্যাশনাল এবং বনানীতে তাদের সহযোগী প্রতিষ্ঠান এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড এবং হাইটেক হেলথ কেয়ারে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। মজুদকৃত বেশিরভাগ মেডিকেল ডিভাইসই অননুমোদিত, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমোদন তাদের কাছে নেই। এছাড়া প্রায় সকল প্রকারের টেস্ট কিট এবং রিএজেন্ট সমূহের ব্যবহারে মেয়াদ উত্তীর্ণ দেখা যায় অথবা দেখা যায় যে সহসা মেয়াদ উত্তীর্ণ হবে। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে মামলা হয়েছে 90টি। 53,291 আসামির মধ্যে হেফাজতের 4 নেতাসহ 397 জন গ্রেপ্তার হয়ে যান। ডিএমপি কমিশনার জানান, মামুনুল হকের বিরুদ্ধেও তথ্য নেওয়া হচ্ছে, শিগগিরই আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, 2013 সালে ডিএমপির তদন্তে থাকা 52 মামলার চার্জশিট দেওয়া হবে 1 মাসের মধ্যে। 26 মার্চ বাইতুল মোকাররমে তাণ্ডব চালায় হেফাজত। এ ঘটনায় 12টি মামলা হয়েছে পল্টন ও মতিঝিল থানায়। আসামি করা হয়েছে 9,951 জনকে, গ্রেপ্তার হয়েছেন 50 জন। এরপর পরই হেফাজতের কর্মীরা রাস্তায় নামে চট্টগ্রামের হাটহাজারিতে, মসজিদে মাইকিং করে ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত। আর 28 মার্চ ডাকা হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় নারায়ণগঞ্জে। এসব ঘটনায় মামলা হয়েছে 78টি, আসামি করা হয়েছে 43,000-এর বেশি, গ্রেপ্তার হয়েছেন 347 জন। এর বেশ কিছু মামলাতে প্রধান আসামি করা হয়েছে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে। ডিএমপি কমিশনার বলছেন, তথ্য সংগ্রহ শেষে তাকেও আইনের আওতায় আনা হবে। কিন্তু এই মারামারির সময় ঘটনাস্থলে ছিলেন না, ফলে উনি পিছন থেকে কি করেছেন, তার যে সহযোগী যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রেপ্তার করেছি, রিমান্ডে আনা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তার সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের 52 মামলার তদন্ত আবারও জোরে সোরে শুরু হয়েছে। এসব মামলায় হেফাজতের সাংগঠনিক সম্পাদক ও সহকারী মহাসচিব সহ 4 নেতা গ্রেপ্তার হয়েছেন। 13 সালের যে মামলাগুলো ছিল সেগুলো আবার তদন্ত খুব জোরে সোরে শুরু হয়েছে এবং আমরা আশা করছি 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে সমস্ত মামলায় এটা মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেটি চার্জশিট দেওয়ার মতো সেটি চার্জশিট দেওয়া হবে, আর যেটি সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে না সেটি অন্যভাবে নিষ্পত্তি করা হবে। তবে গ্রেপ্তার বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি হেফাজতের। হেফাজতের মতো সংগঠনকে ছাড় দিলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন অপরাধ বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জের রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে উদ্ধার করতে গিয়ে ভাঙচুরের মামলায় সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার গরিবে নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উপজেলার জয়রামপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 3 এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হয়। এ ঘটনায় তার সমর্থকরা রিসোর্টে হামলা, আওয়ামী লীগ অফিসে ভাঙচুর এবং মহাসড়কে নাশকতা চালায়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি এবং ক্ষতিগ্রস্তরা 5টি মামলা করেন। টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের 3 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। বিকেল 3:30 দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চর বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গগামী টিন বহনকারী একটি ট্রাকের পেছনে 5 জন মানুষ উঠেছিলেন। ট্রাকটি চর বাবলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় আর আহত 2 জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নিহতদের 2 জনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। গুলশানের বাসা থেকে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ নিরাপত্তায় এভার কেয়ারে নিয়ে পরীক্ষা করানোর পর আবার বাসায় ফিরে যান তিনি। শুক্রবার মধ্যরাতে সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট হাতে পান বলে জানিয়েছেন অধ্যাপক জাহিদ হোসেন। দেশ বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে রিপোর্টটি পর্যালোচনা করছেন তারা। সকালে পরামর্শ নিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় আরেকটি ওষুধ যোগ করা হয়েছে বলে জানান তিনি। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে বলেও জানান জাহিদ হোসেন। সিটি স্ক্যান রিপোর্ট ভালো হয় আপাতত তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া আবারও স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরীক্ষায় বেশ কয়েকজনের করোনা পজিটিভ হওয়ায় দেশটি এই পদক্ষেপ নিল। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বিশেষ 2টি গ্রাম আইকন্দিয়া পাইকন্দিয়া, এই গ্রাম দুটির অধিকাংশ মানুষের পেশাই নাকি মানুষ ঠকানো। মানুষ ঠকানোর এ কাজকে স্থানীয়রা বলে চোর দেয়া, আর সংঘবদ্ধ এই চক্রকে বলা হয় চোর পার্টি। এই মানুষ ঠকানো অর্থ দিয়েই অনেকেই গড়ে তুলেছেন সুরম্য বাড়ি গাড়িসহ বিপুল সম্পদ। কেরামত আলী অল্প দিনে বেশি লাভের আশায় জীবনের সব সঞ্চয় তুলে দিয়েছেন কয়েকদিনের চেনাজানা এক রিকশা চালকের হাতে। বিনিময়ে পাওয়ার কথা ছিল 86 লাখ টাকার বৈদেশিক মুদ্রা, কিন্তু তিনি যে ততক্ষণে প্রতারণার ফাঁদে আটকে গেছেন তা বিন্দু পরিমাণও টের পাননি। সে আমাকে বলে যে $100 আটটি বান্ডিল আছে যার বাজার মূল্য বাংলাদেশি প্রায় 86 লাখ টাকা, আমি যদি তাকে 20 লাখ টাকা দেই সে আমাকে পুরো ডলারটাই দিয়ে দিবে। কেরামত আলীর মতো এই ব্যক্তিও একই প্রতারণার শিকার, তবে ঘটনা কিছুটা ভিন্ন। সীমান্ত পিলারের গল্প শুনিয়ে তার কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে 12 লাখ টাকা। আমি এত বোকা হব কল্পনাও করিনি, সে বলেছিল এই ম্যাগনেট পিলারের দাম কোটি কোটি টাকা। এই দুই ব্যক্তি যে প্রতারক দলের শিকার, তাদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের আইকদিয়া পাইকদিয়া গ্রামে। গ্রাম দুটির 50 ভাগ মানুষই কোনো না কোনো প্রতারণার সাথে জড়িত। প্রতারণার অর্থে গ্রামে গড়ে তোলা হয়েছে আলিশান অট্টালিকা। এই প্রতারণা সেটা অনেক সময় ডলার দেখিয়ে করে, স্বর্ণের লোভ দেখিয়ে করে, অনেক সময় ম্যাগনেটের কথা বলে। এরকম চক্রের এক একজনের বিরুদ্ধে 4টা 5টা 7টা 10টা ওয়ারেন্টও আছে, আপনি গেলে দেখতে পাবেন যে তাদের বাড়িতে সুরম অট্টালিকা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দেশের চোটপাটিগুলোর বেশিরভাগেরই বাড়ি এই উপজেলায়। বিভিন্ন প্রতারক দলের নেতৃত্বে আছে ফারুক মোল্লা, মিজান মেম্বার, খন্দকার নাসির, জাহাঙ্গীর মোহসিন, ইকরাম, সৈকত এলাহি জাহাঙ্গীর ও আলমগীর তালুকদার।
এখানে বোধহয় আমাদের প্যানেল প্রভিশনটা একটু বাড়াতে হবে, প্লাস এটাকে নন বেইলেবল করতে হবে, নাহলে আমাদের যে অনেকেই এই সহসর লোকগুলোকে প্রতারণা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়ানোর পাশাপাশি নিজেদের লোভ সংবরণ করা বেশি জরুরি বলে মনে করেন সিআইডি প্রধান। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশের আজ রাত 9:30। যাচ্ছি পরের প্রসঙ্গে। রংপুরের হারাগাছে মসজিদের জন্য তোলা চাঁদার কমিশন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত চারজন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, পৌরসভার জুম্মার নামাজ পাঠ জামে মসজিদের উন্নয়নের জন্য তোলা চাঁদার অর্থ থেকে আদায়কারীদের 25% দেওয়ার সিদ্ধান্ত নেয় বর্তমান কমিটি। এ নিয়ে বর্তমান কমিটির দয়াল মিয়া এবং আগের কমিটির আব্দুল বারির সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। কদিন ধরে চলা উত্তেজনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে 5 জন আহত হন। এর মধ্যে নাজমুল আলম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ আব্দুল বারি এবং তার ছেলেসহ 3 জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আফগানিস্তান ইস্যুতে তালেবান এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই মদদ দিয়েছে পাকিস্তান, এমন অভিযোগ করেছেন মার্কিন সিনেটর জ্যাক রিড। দেশটি থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার একদিন পর এ মন্তব্য করেন তিনি। রিডের অভিযোগ, পাকিস্তান একদিকে যেমন আফগানিস্তানের তালেবানকে সরাসরি সহায়তা দিয়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের অভিযানকেও সমর্থন দিয়েছে। মার্কিন সিনেটর বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রত্যক্ষ সহায়তায় তালেবান দেশটিতে নিরাপদ আশ্রয় পেয়েছে। আর সেই সঙ্গে শেষ করছি সংবাদ সন্ধ্যা, তার আগে শিরোনামগুলো আরেকবার। করোনা একদিনে প্রথম শতাধিক প্রাণহানি দেখল দেশ, প্রায় 60% মৃত্যু ঢাকা বিভাগে, 24 ঘন্টায় নতুন শনাক্ত 4,417 জন। বিশ্বে করোনায় মোট মৃত্যু 30 লাখ ছাড়ালো, ভারতে একদিনে শনাক্ত 2 লাখের বেশি, কুম্ভ মেলায় গিয়ে আক্রান্ত 30 সাধু। ছুটির দিনেও নানা অজুহাতে ঘরের বাইরে মানুষ, বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা, লকডাউনের অজুহাতে রাজধানীতে সবজির দাম প্রায় দ্বিগুণ। রাজধানীতে 3 প্রতিষ্ঠানের র‍্যাবের অভিযান, কয়েক কোটি টাকার ভেজাল মেডিকেল কিট জব্দ, 9 জন আটক। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।